হ্যালো, ওয়েলকাম টু টেকল্যান্ড বাংলাদেশ। লাস্ট পিসি বিল্ডের ভিডিওতে আমরা হিউজ সাপোর্ট পেয়েছি, কিন্তু ইদানিং কিন্তু একটা ভিডিও নিয়ে, একটা প্রোডাক্ট নিয়ে খুব কোয়েরি আসছে, অ্যান্ড দ্যাটস রেডমি G24 24 ইঞ্চ 165 Hz গেমিং মনিটর। হঠাৎ কোয়েরি আসার কারণ কি, বা হঠাৎ এটার এত পার্সপেক্টিভ বা ওভারভিউ জানার কারণ কি? বিকজ এটার প্রাইস আমাদের ওয়েবসাইট অনুযায়ী মাত্র 15,000 টাকার আশেপাশে। এই 165 Hz গেমিং মনিটরটা নিয়ে কিন্তু প্রচুর মানুষ এক্সাইটমেন্ট দেখাচ্ছে। অ্যান্ড আজকে এই ভিডিওতে মোটামুটি হালকাভাবে একটা পিক থ্রু দেওয়ার চেষ্টা করবো যে মনিটরটা আসলে কেমন, মানে ইন হ্যান্ড এক্সপিরিয়েন্স করে আমার কি মনে হয়েছে নেওয়া কি উচিত হবে কিনা, সব মিলে একটা হালকা পাতলা আমি ওভার ভিউ টাইপ দিয়ে যাবো। তো আপনারা দেখছেন টেকল্যান্ড বাংলাদেশ, আমি আছি অনুরাগ। চলুন চলে যাওয়া যাক আজকে রেডমি G24 মনিটরের ওভারভিউ। ওয়েল, এই মনিটরটা কিন্তু বেশ সাদামাটা একটা বক্সিং দিয়ে আসে, কারণ বাজেটটা কিন্তু মাথায় রাখতে হবে, তাই আনবক্সিংটা আমি ওইভাবে দেখালাম না, বাট বক্স কন্টেন্টগুলো একটু বলে দিই যে কী কী রয়েছে। অফকোর্স আমার পাশে মনিটর তো দেখতে পাচ্ছেন, যেটা বক্স থেকে বের হয়ে আসছে, 24 ইঞ্চি একটা স্ট্যান্ডার্ড মনিটর। তারপরে এটার সাথে জাস্ট এটার অ্যাঙ্গেলটা অ্যান্ড এটার যে স্ট্যান্ডটা, এটা দেওয়া হয়েছে, একটা HDMI কেবল দিয়ে দেওয়া হয়েছে, অ্যান্ড অফকোর্স একটা পাওয়ার ব্রিক তো দিতে হবে, নাহলে মনিটর টার্ন অন করবেন কীভাবে। এই ছিল বক্স কন্টেন্ট আর কি, বক্স কন্টেন্ট নিয়ে বেশি কিছু বলার নেই। বাট এখন যেটা নিয়ে কথা বলবো, প্রথমে মনিটরটার একটু আউটলুক অ্যান্ড গ্লিমস নিয়ে কথা বলবো। আমার দেখা এখন পর্যন্ত সবথেকে স্লিম 165 Hz মনিটর হচ্ছে এইটা। স্লিম দেখে অনেকে চিন্তা করতে পারে, বাবারে বাবা কোনো কস্ট কাটিং নাই তো, বা কোনো ঘাপলা নাই তো, সেরকম কিছু কিন্তু না। রেডমি জাস্ট গন থ্রু দেয়ার সফিস্টিকেসি, তারা মনিটরটাতে লো বাজেটের মধ্যেও সফিস্টিকেসিটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে 144 Hz বা হায়ার রিফ্রেশ রেট মনিটরগুলো কিন্তু অনেক বাল্ক সাইজের হয়, বাট এটা সেরকম কিছু না, একদম ছিমছাম গোছের একটা মনিটর, খুবই পাতলা ব্লেজেল, এটা মেবি 3-4 mm বা তার একটু বেশি হবে। অ্যান্ড এটার সামনের দিকে কিন্তু একদমই ক্লিন অ্যাস্থেটিক, কোনো কিছুর ইমপ্লিমেন্ট নেই। পেছনের দিকে রেডমি ব্র্যান্ডটার জাস্ট একটা লোগো ব্র্যান্ডিং রয়েছে, অ্যান্ড অফকোর্স কয়েকটা পোর্ট রয়েছে, HDMI পোর্ট রয়েছে, ডিসপ্লে পোর্ট রয়েছে, একটা হেডফোন জ্যাক রয়েছে, অ্যান্ড অফকোর্স পাওয়ার বাটন রয়েছে। এই ছিল মোটামুটি মনিটরের আউটার গ্লিমস বা আউটলুকটা। এরপর একটু নেক্সট দিক দিয়ে কথা বলা যাক। এইবার মনিটরটার একটু ডেপথে যাওয়া যাক, হালকা ডেপথ দিব যে কী কী আছে বা কী কী অফার করছে। এই মনিটরটার প্রথমে কালার রিপ্রোডাকশন ক্যাপাবিলিটি নিয়ে কথা বলবো। বক্স কন্টেন্ট অনুযায়ী 120% sRGB গ্যামট কাভারেজ নিয়ে মনিটরটা এসেছে। এই মনিটরটা যে তারা খালি ক্লেম করে বসে থাকেনি, তারা একটা খুব ভালো কাজ করেছে, সেটা হচ্ছে তারা এই মনিটরটার সাথে আপনি যখন মনিটরটা খুলবেন তখন একদম ফ্যাক্টরি ক্যালিব্রেশনের রিপোর্ট দিয়ে দেয় লিটারালি, যে এখানে ওরা কালার ক্যালিব্রেশনের যে sRGB কাভারেজ, গ্যামট কাভারেজ, তারপর হচ্ছে গা ডেল্টা ইর যে ডেভিয়েশনটা এটা কত, সমস্ত শুদ্ধ একদম ফ্যাক্টরি কালার ক্যালিব্রেশন করে একটা ফ্যাক্টরি রিপোর্ট দিয়ে দিছে। তার মানে কি? তার মানে এই মনিটরটা ফ্যাক্টরি থেকে কালার ক্যালিব্রেটেড হয়ে বের হয়, এটার যে sRGB মোড এটাতে আপনারা একটা পিন পয়েন্ট sRGB এক্সপিরিয়েন্স পাবে, উইচ ইজ আ ভেরি নাইস থিং। অনেক দামি মনিটরে কিন্তু আমরা ফ্যাক্টরি কালার ক্যালিব্রেশন পাই না, LG-র মনিটরগুলোতে আমরা এই ধরনের টেন্ডেন্সি দেখছিলাম, এর জন্য এটার কিন্তু অনেক চলতি ছিল ওই সময় মার্কেটে, এটা এই কাজটা করে দিছে। এই গেল মোটামুটি কালার রিপ্রোডাকশন নিয়ে। আমার ইউজেজেও আমি বেশ ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি। HDR10 সাপোর্ট রয়েছে মনিটরটাতে, একটা VA প্যানেলের মনিটরে HDR10 সাপোর্ট রয়েছে। HDR-টা আউটবার্স্টটা হালকা একটু বেশি পুশ করে, হয়তো বা ব্রাইটনেসটা একটু চোখে পড়ে, বা সেপারেশনটা অতটা একদম টপ নচ মনিটরের মতো না, বাট আমি বলবো গুড ইনাফ HDR। এই গেল, এবার একটু গেমিং পারফরমেন্স নিয়ে কথা সেরে ফেলা যাক। গেমিং পারফরমেন্সের ক্ষেত্রে এই মনিটরটা কিন্তু 165 Hz রিফ্রেশ রেট একদম আপনাকে এনশিওর করবে। আমরা মনিটরটাতে UFO টেস্ট করে দেখি, হ্যাঁ একদম 165 Hz পায়, কোনো সমস্যা নেই। মোশন ব্লার টেস্টিংও আমার সেরকম কোনো ঘাপলা মনে হয়নি, ঠিকঠাকই রয়েছে। 1 ms MPRT ওরা রেসপন্স টাইমটা দাবি করছে, বাট অ্যাকুরেট রেসপন্স টাইম আপনার মাপার আমার কোনো উপায় নেই, কারণ আমার কাছে Spider 5 Elite বা অন্যান্য যে মেজারিং টুলগুলো রয়েছে সেরকম কিছু নেই। আর এই ভিডিওটা ওরকম কোনো ইনডেপথ ভিডিও নেই, এটা একটা জাস্ট একটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আপনাদের বলতে যে জিনিসটা আসলে কেমন। গেমিং এক্সপিরিয়েন্সের দিক দিয়ে 165 Hz আপনাকে ভালো মতো সার্ভ করে দেবে, কোনো সমস্যা নেই। মোশন ব্লারটাও বেশ কম মনে হচ্ছে, ওরা দাবি করছে 1 ms MPRT, আমারও ইউজ করে সেরকম আমি গোস্টিং পাই নাই। অ্যাটলিস্ট বাজেট হিসাবে 15,000 টাকার আশেপাশে এর থেকে ভালো কিছু হতে পারে না এই মোমেন্টে। অ্যান্ড তারপরে কথা বলবো কি, তারপরে কথা বলবো এটার ভিউইং অ্যাঙ্গেলটা নিয়ে। এটার ভিউইং অ্যাঙ্গেলটা আপনার মোটামুটি বেশ 178 ডিগ্রি পর্যন্ত আপনি ভালো মতো দেখতে পারবেন, উইদাউট এনি শার্পনেস ইস্যু অথবা হচ্ছে শিফটিং ইস্যু বা নেগেটিভিটি ইস্যু। VA প্যানেল ইউজ করা হয়েছে, অনেককে কিন্তু আবার বলে উঠবে
যে আইপিএস প্যানেল কেন ইউজ করেন না, যে ভাই একটু থামেন, 165 এত হায়ার রিফ্রেশ রেটের মনিটরে আইপিএস প্যানেল ইউজ করাটা কিন্তু এটা কিন্তু একটা কস্টলি টেকনোলজি। ওরা যদি আইপিএসে যেত তাহলে কিন্তু মেনটেন করতে বা জিনিসটা প্রোডিউস করতে কিন্তু কস্ট বেড়ে যেত, তখন কিন্তু আমরা 15,000 টাকার আশেপাশে এই ধরনের মনিটর পেতাম না। তারপর একটু শার্পনেস নিয়ে কথাবার্তা বলবো, 3500:1 এটা শার্পনে কন্ট্রাস্ট রেশিও, তো এই অনুযায়ী আমার শার্পনেস মোটামুটি ভালোই মনে হয়েছে। আপনারা যদি sRGB মোডে সুইচ করেন, ইয়েস মনিটরটা কিন্তু অনেক রকমের মোড রয়েছে, সেই মোডগুলোতে সুইচ করলে আপনার প্রিফারেন্স অনুযায়ী ভিন্ন ভিন্ন মোডে আপনি সুইচ করতে পারবেন। যদিও সফটওয়্যার আরও কাজ করার বাকি আছে রেডমির, কিন্তু বাজেট হিসাবে আমি সব কিছু মাফ করে দিতে রাজি আছি। তো এই তো গেল ভিউইং অ্যাঙ্গেল নিয়ে কথা বললাম, গেমিং পারফরমেন্স নিয়ে হালকা পাতলা কথা বলে ফেললাম, তারপরে লাস্টে কিছু কথা বাকি থেকে যায় সেগুলো নিয়ে একটু কথা বলবো। আর এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাস্টের যে কোয়েশ্চেনটা, এই মনিটরটা কি কেনা ঠিক হবে নাকি হবে না। আমি বলবো ভাই যতদিন মার্কেটে আছে নিয়ে নেন, কারণ এটা একটা ব্যাং ফর দ্য বাক মনিটর। মনিটরের মার্কেট কিন্তু এমনিতেই বিগত দুই বছর ধরে বেশ খারাপ, অনেকটাই দাম বাড়ছে, এর মধ্যে এই মনিটরটা অনেকের জন্য কিন্তু আশীর্বাদ হয়ে আসছে। অ্যান্ড সবথেকে ভালো ব্যাপার হচ্ছে মার্কেটে কিন্তু একটা কম্পিটিশান আছে, যার কারণে এই মনিটরটা আপনি যেমন অ্যাভেলেবল পাবেন সেরকম ভালো প্রাইসে পেয়ে যাবেন। আমাদের কাছে যেমনটা বলছিলাম 15,000 টাকার আশেপাশে। অ্যান্ড একটা কথা হচ্ছে এই ভিডিওর যদি রেফারেন্স দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অফকোর্স আর একটু ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো যাই হোক, দামের কথা গেল, এখন কথা হচ্ছে পারফরমেন্স ওয়াইজ মনিটরটা কেমন হবে। আমি বলবো 15,000 টাকার আশেপাশে এটা বেশ ভালো একটা ডিল, যতটুকু আপনি এক্সপেক্ট করতে পারেন তার থেকে কিছুটা বেশিই দিবে। আপনি কন্টেন্ট ক্রিয়েটর হও, গো ফর দিস মনিটর। এটার আপনার কালার গ্যামট কভারেজ, ফ্যাক্টরি কালার ক্যালিব্রেশন ইজিলি আপনাকে ভালো মতো সার্ভ করে দিবে। আপনি গেমার হন কোনো কথাই নেই, ভিএ প্যানেল হয়ে হতাশ হওয়ার কিছু নেই, ভিএ প্যানেল হলে যথেষ্ট ভালো প্যানেল আমার মনে হয়েছে, বাজেট অনুযায়ী অ্যাটলিস্ট গুড টু গো একটা প্যানেল, শার্পনেস জনিত কোনো ইস্যু নেই, HDR10 ওরা প্যাক আপ করে দিয়েছে। জাস্ট হ্যাঁ কিছু জিনিস নেই, বেজা মাউন্টিং সাপোর্ট নেই, যেটা আমরা অফকোর্স এই বাজেটে এক্সপেক্ট না করাই ভালো। এই স্ট্যান্ডগুলোর কোয়ালিটি আর একটু ভালো হতে পারতো, বাট গুড ইনাফ, মেটালই সমস্যা নেই, চ্যাসিসও ওকে, কোনো দিক দিয়ে কোনো সমস্যা নেই। আমি বলবো 1 মিলি সেকেন্ড MPRT রেসপন্স টাইম ওই বলা এই মনিটরটা এখন কারেন্ট মার্কেটের বেস্ট ডিল, যতক্ষণ আছে নিয়ে নিতে পারেন টেকল্যান্ড থেকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আজকে এই মনিটরটা নিয়ে অনেকের কোয়েরি ছিল তাই একটু ক্লিয়ার করে দিলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক টু দ্য চ্যানেল ইজ আ মাস্ট, প্রতিবার তো এটাই বলি। ততদিনের জন্য গুড বাই অ্যান্ড ডেফিনেটলি আর ক্যাচ ইউ অন দ্য নেক্সট ওয়ান।